ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূর্ণিমা কুকিং ব্লকে সকলকে স্বাগত জানাই। আমি পূর্ণিমা। এই দেখো এখন সকাল 8টা বাজে আর আমার মেয়ে দেখো কই দিশা, এই দেখো বিছানায় বসে রয়েছে। এই যে আর কার্টুন দেখছে সকাল সকাল। আমি বই পড়ছি। হ্যাঁ আমি বই পড়ে কার্টুন দেখতেছি। বই পড়া হয়ে গেছে? ভালো। কি বলো তো বড় মেয়ের আজ পরীক্ষা তো। হ্যাঁ তুমি বড় মেয়ে তো, বড়টার আজকে পরীক্ষা। আর আমি এখনো দেখো এই রান্নাঘরে, সরি মানে এই ঘরে আছি, এখনো রান্না করতে যাইনি। তো চলো দেখি কি দিয়ে কি করি, আস্তে আস্তে কাজ করব আর শেয়ার করব তোমাদের সঙ্গে। এখন আমি ভিডিও তুই পারিস না? পারি না। এই দেখো ছোট মেয়ের স্নান হয়ে গেছে, বড় মেয়ে স্কুলে চলে গেছে। আর এই দেখো বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আমাদের ফুসকুমনাও পাশে বসে খাচ্ছে। এই দেখো তাকিয়েছে কেমন করে, খাও 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 খাও। আর ওই যে এরা পড়তে বসবে এখন। তোমাদের দাদা ভাই মাঠে গেছে যে পেঁয়াজের জমিতে, হাসি দাও হাসি দাও। তো ওরা একবারে আসবে দুপুরবেলা, সকালে বাড়ি আসবে না। কি করবো বলো, ওই যে পড়তে বসলো এত বেলায়। কারণ কদিন থেকে দোকানে যাচ্ছি না, শরীরটাও ভালো লাগছে না। ধান সিদ্ধ করেছি সব অবস্থা তোমরা জানো। ওই দেখো আমাদের ঝুমকি সোনাও শুয়ে আছে। গরুটাকে কেউ খাবারও দেয়নি, কি করবো বলো, কিছু করার নেই, এভাবেই তো চলতে হয় না। শরীরটাও ভালো লাগে না। গরুটাও খাবার দিতে হবে, দেখো শূন্য চারে বসে রয়েছে। এই দেখো হাঁটতে হাঁটতে পাশে বাড়ির ছাদে যাচ্ছি। এই যে ওদের ছাদে ধান নেড়ে দিয়ে আসবো, আর এই যে চার্জার নিয়ে এসছি ওদের ছা মানে ওদের বাড়িতেই চার্জার মানে ফোনটা চার্জ দিয়ে আসবো, চার্জ নেই। আর বাড়ির তো একটা পয়েন্ট, মেয়ে ওইটায় টিভি দেখছে। ওই দেখো আবার কেউ ফোন করলো। তো এই যে চার্জার, ওদের বাড়ি চার্জ দিয়ে যাব চলো। এই দেখো ছাদে উঠছে। বাবা উঠতে কি কষ্ট। চলে এসছি ছাদে। এই দেখো ধান, এই যে এই দেখো ছাদের উপরে বসে আছি, কষ্ট হয়ে গেছে। ভাবছিলাম আজকে একটু দোকানে যাব।
ওই যে দেখো ধান, তো আজ রাখি, আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, আজকে এখানেই রাখছি, টাটা।